আগামীকাল রিলিজ হতে চলেছে ওয়ার্ল্ডের মোস্ট অ্যাওয়ার্টেড ফিল্ম অফ দিস ইয়ার অ্যাভেঞ্জার্স এন্ড গেম। আর এই টিকিট নিয়ে সকলের মধ্যে যেন ইনফিনিটি ওয়ার লেগে গেছে। তো মনে হচ্ছে থ্যানোস ঠিকই বলেছিল। এনিওয়ে, অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখতে যাওয়ার আগে আমরা আজকে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের বাকি সিনেমাগুলোকে নিয়ে একটুখানি কথা বলবো, মানে আমাদের মেমোরিটাকে একটু ঝালিয়ে নেব। যারা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সব সিনেমা দেখেছি তারা আমার এই ভিডিওটা দেখতে পারো অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখার আগে, তাদের মেমোরিটাকে একটু বুস্ট আপ করে নেওয়ার জন্য। আর যারা কিছু কিছু সিনেমা দেখেছো বা কেউ পুরোপুরি কোনো সিনেমাই দেখোনি এর আগে, কেউ কি পুরো সিনেমা দেখোনি এরমও আছো? এনিওয়ে, যদি কেউ এরকম থেকে থাকো তারা আমার ভিডিওটা দেখে নিও এন্ড গেম দেখতে যাওয়ার আগে। আর কারণ আগামী কয়েকদিন ধরে বাসে, ট্রামে, স্কুলে, কলেজে, অফিসে সব জায়গাতে কিন্তু এন্ড গেম নিয়ে আড্ডা হবে, সেটা মাথায় রেখো আর আমার ভিডিওটা দেখো, আর তারপরে চলে যাও এন্ড গেম দেখতে। এমসিইউ এর ফার্স্ট সিনেমা ছিল আয়রন ম্যান, আর আয়রন ম্যান ছিল টনি স্টার্ক। এই টনি স্টার্ক ছিল বিলিয়নিয়ার বাবার ছেলে, আর এরা অস্ত্র শস্ত্র ডেভেলপ করতো। এই টনি স্টার্ককে একদিন টেররিস্টরা কিডন্যাপ করে নিল। সেখান থেকে পালানোর জন্য টনি স্টার্ক একটা আয়রনের তৈরি স্যুট বানিয়েছিল। সেখান থেকেই সে আস্তে আস্তে আয়রন ম্যান হয়ে উঠতে থাকলো। এরপরে যখন টনি স্টার্ক সেখান থেকে বেরিয়ে এলো তখন সে জানতে পারলো তারই এক পার্টনার, মানে তার কোম্পানির পার্টনারই টেররিস্টদের সাথে হাত মিলিয়েছে এবং তাদেরকে সেই অস্ত্রশস্ত্র দিয়ে দিচ্ছে। তখন সে ওয়েপন বানানো বন্ধ করে দিয়ে আয়রন ম্যানের ড্রেস বানানোর উপরেই বেশি ফোকাস করলো এবং বানালো দুর্দান্ত একটা আয়রন ম্যান স্যুট। অন্যদিকে তার ওই পার্টনার সে কথা জানতে পেরে সেও আর একটা আয়রন ম্যানের স্যুট তৈরি করলো। তাদের মধ্যে যুদ্ধ লেগে গেলো গুড আয়রন ম্যান ভার্সেস ইভিল আয়রন ম্যান। সেই যুদ্ধে টনি স্টার্ক আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়েছিল, কারণ ও তো হিরো ছিল, ও তো জিততেই হতো। লাস্টে টনি স্টার্ক রিভিল করে দিল যে সেই হচ্ছে আয়রন ম্যান, কোনো সিক্রেট রাখার কোনো বালাই নেই। তো এটাই ছিল আয়রন ম্যানের স্টোরি। এর পরের সিনেমা ছিল দ্য ইনক্রেডিবল হাল্ক। এই সিনেমায় আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্রুস ব্যানার একজন সায়েন্টিস্ট যে কিনা গামা রে দ্বারা আক্রান্ত হয়ে তার মধ্যে একটি সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছিল। সে যখন রেগে যেত তখন সবুজ রঙের একটা অতি দানবীয় মানুষ হয়ে যেত এবং যাকে সামনে পেত তাকে ধুম ধুম করে পুরো জাস্ট উড়িয়ে দিত। এই ছিল হাল্কের মোটাভাগ্য স্টোরি। এরপরে সিনেমা হচ্ছে আয়রন ম্যান টু। আয়রন ম্যান টুতে আমরা দেখতে পাচ্ছি যে টনি স্টার উফ আয়রন ম্যান এখন সুপারস্টার হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট তাকে বলেছে সে এই ধরনের আয়রন ম্যানের স্যুট ইউজ করতে পারবে না। যেমন করে আমাদের ইন্ডিয়াতে বসিকারণকে বলেছিল চিড্ডিকে ইউজ করা যাবে না। এনিওয়ে, তো এই কারণের জন্য রুডি যে কিনা পুলিশ ছিল তার সাথে আয়রন ম্যানের একটা ঝামেলা হয়ে যায় এবং রুডি আয়রন ম্যানের স্যুটটা নিয়ে চলে আসে। অন্যদিকে ঘটেছিল দুটো ঘটনা। এক হচ্ছে ডক্টর মিকি রুরকি, যে হচ্ছে আয়রন ম্যানের ফার্স্ট পার্টি ভিলেনের ছেলে, সে নিজের মধ্যে একটা আয়রন ম্যানের স্যুট বানিয়েছিল এবং নিজের মতো করে সেটা রাশিয়াতে ইউজ করছিল। আরেকজন সায়েন্টিস্ট ছিল যে অনেকদিন ধরে আয়রন ম্যানের স্যুটটা ডেভেলপ করতে চাইছিল বাট পারছিল না। সে রুডিকে পেয়ে তার স্যুটটাকে আরও ডেভেলপ করে দিয়েছিল এবং আয়রন ম্যানের মতো স্যুট আরও অনেকগুলো বানিয়ে ফেলেছিল এবং সেই মিকি রুরকিকে আয়রন ম্যানের একটা স্যুট দিয়ে দিয়েছিল। এর ফলে মিকি রুরকি হয়ে গেল প্রধান ভিলেন এবং তার সাথে লড়াই লেগে গেল আয়রন ম্যানের। সিনেমার লাস্টে রুডি আর আয়রন ম্যান একসাথে বন্ধু হয়ে গেছিলো ঠিক কারণ অর্জুনের মতো, আর তারা দুজনে মিলে একসাথে হারিয়ে দিয়েছিল মিকি রুরকিকে। সবসময় বলা হয় যে একসাথে থাকলে জোর তার বেশি হয়। আর এই সিনেমাতে আমরা ফার্স্টে দেখতে পেয়েছিলাম ব্ল্যাক উইডোকে। ব্ল্যাক উইডো আয়রন ম্যানের সেক্রেটারি হিসেবে জয়েন করেছিল কারণ আয়রন ম্যানের যে আগের সেক্রেটারি ছিল পিপার পট, সে আর আয়রন ম্যান অর্থাৎ টনি স্টার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এর পরের সিনেমা হচ্ছে থর। থর হচ্ছে অ্যাভেঞ্জার্সের মধ্যে অন্যতম শক্তিশালী একজন অ্যাভেঞ্জার। এই সিনেমা আমরা দেখতে পাচ্ছিলাম যে পৃথিবীর মতোই আর একটা গ্রহ আছে, তার নাম হচ্ছে অ্যাসগার্ড, আর সেখানে রাজা হচ্ছে ওডিন। আর রাজা ওডিন পৃথিবীকে বরফের দৈত্যদের হাত থেকে একসময় রক্ষা করেছিল। আর এই ওডিনের ছিল দুই ছেলে, এক হচ্ছে থর আর সেকেন্ড হচ্ছে লোকি। লোকি হচ্ছে ওডিনের সৎ ছেলে, যে হচ্ছে বরফের দৈত্যরই ছেলে, তাকে ওডিন বড় করে মানুষ করেছিল। তো আলটিমেটলি দেখা যায় থর বড় হওয়ার পরে সিংহাসনে বসার জন্য গেম অফ থ্রোনসেরই মতো পাগল হয়ে উঠেছিল। তো সেই জন্য ওডিন থরকে পানিশমেন্ট স্বরূপ পাঠিয়ে দিয়েছিল পৃথিবীতে, তার সমস্ত শক্তিও কেড়ে নিয়েছিল। সেই সময় লোকি সিংহাসনে নিজের ভাগ জমানোর জন্য থরকে মারার জন্য ডেস্ট্রয়ারকে পাঠিয়েছিল। এদিকে থর আর ডেস্ট্রয়ারের মুখোমুখি হওয়ার সময় থরের কাছে তো পাওয়ার ছিল না, তো আলটিমেটলি থর প্রথমে হেরে যাচ্ছিল, কিন্তু একসময় সে তার পাওয়ার ফিরে পায় এবং তার হাতে ছিল একটা ম্যাগনেটের মতো শক্তিশালী পাওয়ার, যাতে তার একটা হাতুড়ি ছিল যেটা দূর থেকে চলে আসতো তার হাতের মধ্যে। হাতের মুঠোয় হাতুড়ি পেয়েই সে ডেস্ট্রয়ারকে করে দিল পুরো ডেস্ট্রয় করে। অন্যদিকে অ্যাসগার্ডে ওডিন প্যারালাইসিস হয়ে গেছিলো থর চলে আসার পরে। সেই সময় লোকি টেলিপোর্টারের সাহায্য নিয়ে সমস্ত গ্রহগুলোকে ধ্বংস করা স্টার্ট করে দিয়েছিল। আর এই সময় থর অ্যাসগার্ডের মেন রাস্তা রেনবো ব্রিজকে ধ্বংস করে দিয়েছিল টেলিপোর্টারের হাত থেকে অন্য গ্রহগুলোকে বাঁচানোর জন্য, আর লোকি সেই রেনবো ব্রিজ থেকে পড়ে হারিয়ে গেছিলো। এই ছিল থরের গল্প। আর যখন পৃথিবীতে এসেছিলো তখন তার পৃথিবীতে একজন নতুন গার্লফ্রেন্ড হয়েছিল, আর তার সাথে সাথে এই সিনেমাতে আমরা প্রথম দেখতে পাই অ্যাভেঞ্জারদের অন্য আরেকজন অ্যাভেঞ্জার হকআইকে। এর পরের সিনেমা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার।
এই সিনেমাতে আমরা দেখেছিলাম যে স্টিভ রজার্স যে হচ্ছে একজন রোগা পাতলা বেটে মানুষ, কিন্তু সে চায় আর্মিতে যোগ দিতে, কারণ তার বেস্ট ফ্রেন্ড বাকি আর্মিতে যোগ দিচ্ছে, কিন্তু তার চেহারার জন্য তাকে আর্মিতে নেওয়া হয় না, উল্টে তাকে গিনিপিক বানিয়ে একটা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলে দেওয়া হয়। আর এই এক্সপেরিমেন্টের ফলেই সে হয়ে যায় একজন শক্তিশালী মাসলওয়ালা পার্সন, আর সেই হয়ে যায় পরে ক্যাপ্টেন আমেরিকা। আর এই ক্যাপ্টেন আমেরিকা সিনেমার ভিলেন ছিল রেড স্কাল। এই রেড স্কাল সেই যে টেসারেক্ট কিউবটা একজন রাজার কাছে ছিল, ওডিন দিয়ে গেছিলো, সেই রাজার হাত থেকে টেসারেক্ট কিউবটা চলে যায় মিশরে, এবং মিশরে থেকে রেড স্কাল টেসারেক্ট কিউবটা তার হাতে পেয়ে গেছিলো, তার পাওয়ার সে কাজে লাগাচ্ছিল। এই আর এই রেড স্কাল ক্যাপ্টেন আমেরিকা হওয়ার আগেই ক্যাপ্টেন আমেরিকার সাথে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেটা সে নিজের উপরে করেছিল, আর করার পরে সে আরও বেশি ভিলেনওয়ালা মানুষ হয়ে গেছিলো। অ্যাজ ইউজুয়াল লাস্টে ভিলেন সাথে হিরোর যে লড়াইটা হয়, অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকার সাথে রেড স্কালের একটা বিস্তর লড়াই হয়েছিল, আর সেই লড়াইয়ের সময় ক্যাপ্টেন আমেরিকার বেস্ট ফ্রেন্ড বাকি ট্রেন থেকে পড়ে গেছিলো এবং হারিয়ে গেছিলো। আলটিমেটলি সিনেমার সাথে রেড স্কাল সে টেসারেক্ট কিউবটা নিজের হাতে নিয়ে নিয়েছিল এবং টেলিপোর্ট হয়ে হারিয়ে গেছিলো। এই সময় ক্যাপ্টেন আমেরিকা প্লেনটাকে কন্ট্রোল করে সাইবেরিয়ায় নিয়ে চলে গেছিলো এবং সেখানে গিয়ে প্লেনটা ক্র্যাশ করে গেছিলো এবং ক্যাপ্টেন আমেরিকা 70 বছরের জন্য ঘুমিয়ে পড়েছিল। আর 70 বছরের ঘুমানোর পরে সে ঘুম থেকে উঠে দেখে তাকে শিল্ড বলে একটা টিম তাকে গাইড করে রেখে দিয়েছে, আর সেই সময় এন্ট্রি হয় নিক ফিউরি। আর নিক ফিউরি তাকে বলে ওয়েলকাম টু দ্য ফিউচার। এর পরের সিনেমা হচ্ছে অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার্স সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি যে রেড স্কাল যে টেসারেক্ট কিউবটা হাতে দিয়ে টেলিপোর্টে চলে গেছিলো, সেই টেসারেক্ট কিউবটা আসলে সমুদ্রের তলায় হারিয়ে গেছিলো, আর সেই টেসারেক্ট কিউবটাকে খুঁজে বার করেছিল টনি স্টার্কের বাবা, আর সেইটাকে এখন বর্তমানে শিল্ডের আন্ডারে রাখা আছে। আর নিক ফিউরি যে শিল্ডের প্রধান, সে থরের গার্লফ্রেন্ডের কাকাকে নিয়ে এসছে টেসারেক্ট কিউবটা নিয়ে কাজ করার জন্য, বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য। আর এই সময় আমরা দেখতে পাচ্ছি যে থরের কাকা টেসারেক্ট কিউবটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা পোর্টাল খুলে ফেলেছিলো, আর সেই পোর্টাল থেকে চলে এসেছিলো থরের ভাই লোকি, যে হারিয়ে গেছিলো থর সিনেমাতে। তো লোকি চলে আসার পরে হকাইকে বশ করে নিয়েছিল এবং টেসারেক্ট কিউবটাও নিজের দখলে নিয়ে নিয়েছিল। টেসারেক্ট কিউবটা হচ্ছে খুবই একটা পাওয়ারফুল বস্তু, সেটা যদি কেউ নিয়ে চলে যায় সেটা সে বাজে কাজে লাগাতে পারে। সেই জন্য নিক ফিউরি অ্যাভেঞ্জার্সদেরকে একসাথে করলো, অর্থাৎ সেখানে ছিল হাল্ক, থর, আয়রন ম্যান, ব্ল্যাক উইডো, হকাই আর ক্যাপ্টেন আমেরিকা, দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। তো এই অ্যাভেঞ্জাররা মিলে লোকিকে ধরে নিল এবং তাদের হেলিকারিয়ার করে লোকিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হকাই ছিল লোকির আন্ডারে, সেই জন্য হকাই লোকিকে সেখান থেকে মুক্ত করে দিল। কিন্তু তারপরে স্কারলেট জনসন অর্থাৎ ব্ল্যাক উইডো হকাইকে দিল খুব করে, আর তাকে নিয়ে নিল তাদের দলে ফিরিয়ে। আবার এই লোকি টেসারেক্ট কিউবটা নিয়ে পালিয়ে যাওয়ার পরে সেটাকে ইউজ করে আরেকটা পোর্টাল খুললো এবং সেখান থেকে বিভিন্ন ধরনের এলিয়ান আর তাদের বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত সব যানবাহন নিয়ে তারা চলে এলো আমেরিকার ওপর অ্যাট্যাক করতে। ঠিক সেই সময় অ্যাভেঞ্জারদের সাথে শুরু হয়ে গেল তাদের মধ্যে একটা বিস্তর ফাইট, আর এই ফাইটের পরে অ্যাজ ইউজুয়াল অ্যাভেঞ্জাররা জিতে গেল। আর সেই পোর্টালটা ধ্বংস করার জন্য আয়রন ম্যান নিউক্লিয়ার মিসাইল নিয়ে চলে গেল সেই পোর্টালের ভেতরে এবং সেখানে গিয়ে সেটাকে সে ব্লাস্ট করালো এবং সেখান থেকে সে আয়রন ম্যান পুরো নিচে পড়তে 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 চলে গেলো। কিন্তু আলটিমেটলি আয়রন ম্যান তো আয়রন ম্যানই, সে বেঁচে গেল, আর এইভাবেই অ্যাভেঞ্জার্স শেষ হলো। আর অ্যাভেঞ্জার্সের এন্ড ক্রেডিটে আমরা দেখতে পেয়েছিলাম যে পোর্টালটা লোকে ওপেন করেছিল সেটা থেকে যারা এসেছিলো তারা হচ্ছে সবাই থ্যানোসের লোক। হ্যাঁ, থ্যানোসের লোক। আর থ্যানোস লোকিকে বলেছিলো টেসারেক্ট কিউবটা তাকে পৃথিবী থেকে এনে দেওয়ার জন্যই। এখানেই শেষ হলো অ্যাভেঞ্জার্স স্টোরি। পরের সিনেমা হচ্ছে আয়রন ম্যান 3। আয়রন ম্যান 3-তে আমরা দেখতে পাচ্ছি যে যে ভিলেন গ্রুপটা তৈরি হচ্ছে তারা হচ্ছে এক একটা ফায়ার মনস্টার। এই ভিলেনদের যে লিডার সে তো নিজে ফায়ার মনস্টার ছিলই, সে তৈরি করছে তার একটা ফায়ার মনস্টারের টিম পৃথিবীতে অ্যাটাক করার জন্য। আয়রন ম্যান সেটা জানতে পেরে সে জার্ভিসের হেল্প নিয়ে তৈরি করছে নিজেরও একটা টিম। তো এই সিনেমার লাস্টে আমরা দেখতে পাচ্ছি আয়রন ম্যান রুডি একসাথে হয়ে গেছে এবং আয়রন ম্যানের যে টিমটা তৈরি হচ্ছে সেই টিমের সাথে লড়াই লেগে গেছে ফায়ার মনস্টারদের টিমের। আর এন্ড অফ দ্য ফিল্ম অ্যাজ ইউজুয়াল আয়রন ম্যান ফায়ার মনস্টারকে হারিয়ে দিচ্ছে এবং চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। আর এই সিনেমার লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন ম্যান তার যে আর্কিটেকচারটা ছিল তার জন্য তার শরীরে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, তো সেই জন্য আর্কিটেকচারটা খুলে দিয়ে সে নিজের একটা হার্ট সেখানে বসিয়ে নিচ্ছে। এর পরের সিনেমা হচ্ছে থর ডার্ক ওয়ার্ল্ড। থর ডার্ক ওয়ার্ল্ডের প্রথমেই আমরা একটা কথা বলে নিই যে অ্যাভেঞ্জার্সের শেষে থর লোকিকে নিয়ে আর টেসারেক্ট কিউব নিয়ে চলে এসেছিল অ্যাসগার্ডে। এবার আমরা দেখছি থর ডার্ক ওয়ার্ল্ডে কী হচ্ছে। থর ডার্ক ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে থরের গার্লফ্রেন্ড জিন, সে তার কাকার মতোই একজন সায়েন্টিস্ট, বিদেশে ভাই সবাই সায়েন্টিস্ট হয়। তো এনিওয়ে, তো সে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে চলে যাবে একটা ওন পোর্ট্রালে, আর সেখানে গিয়ে তার মধ্যে ইথার বলে একটা পদার্থ যেটা দিয়ে পরে রিয়েলিটি স্টোর তৈরি হয়েছিল সেই পদার্থটা তার মধ্যে চলে আসবে এবং জিনের মধ্যে অদ্ভুত সব পাওয়ার চলে আসবে। অন্যদিকে থর জিনের টানে পৃথিবীতে চলে আসবে, পৃথিবীতে আসার পরে সে যখন জিনকে দেখবে তার একটু অন্যরকম মনে হবে এবং থর তখন গান গাইতে শুরু করবে, সোচতা হো কি দিনে মাসুম থেকে দেখতে দেখতে ইয়ে ক্যা হো গায়ে। আলটিমেটলি জিনের মধ্যে ইথার ঢুকে যাওয়ার মধ্যে জিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন চলে এসেছিলো এবং থর সেটা বুঝতে পারবে এবং তাকে নিয়ে চলে যাবে অ্যাসগার্ডে। অ্যাসগার্ডে চলে যাওয়ার পর
থর চেষ্টা করবে জিনের মধ্যে থেকে ইথারকে বার করার। আর অন্যদিকে এই সিনেমার ভিলেন যাকে ওডিন অনেকদিন আগে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিল, অ্যাসগার্ডে চলে যাওয়ার পরে জিনের মধ্যে থেকে ইথারটা বেরিয়ে যাওয়ার পরে সে তার নিজের মধ্যে নিয়ে নেবে এবং সে হয়ে যাবে আরও পাওয়ারফুল একজন ভিলেন। এরপরে চলে যাবে পৃথিবীতে এবং থরও চলে যাবে জিনকে নিয়ে পৃথিবীতে, তাদের দুজনের মধ্যে বিস্তর ফাইট হবে এবং আলটিমেটলি এন্ড অফ দ্য ফিল্ম থরকে তো হারানো ভাই যাবেই না, থর হারিয়ে দেবে। এবারে যখন সিনেমা শেষ হচ্ছে তখন থর চলে যাচ্ছে আবার অ্যাসগার্ডে এবং অ্যাসগার্ডে গিয়ে সে তার বাবা ওডিনকে বলছে যে সে পৃথিবীতে থাকতে চায়, পৃথিবীর লোকেদেরকে বাঁচাতে চায়, পৃথিবীর বডিগার্ড হতে চায়। তখন ওডিন তাকে যাওয়ার পারমিশন দেবে, কিন্তু সিনেমা শেষে আমরা দেখতে পাচ্ছি এটা ওডিন নয়, এটা ছিল লোকি। আর থরের বাবা ওডিন স্বেচ্ছায় সব কিছু ছেড়ে ছুড়ে বনবাসে চলে গেছে, আলটিমেটলি পৃথিবীতে চলে এসছে। এর পরের সিনেমা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার। এই সিনেমায় আমরা দেখতে পাচ্ছি যে শিল্ডের মধ্যেই আস্তে আস্তে হাইড্রা গড়ে উঠছে এবং হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার যে বন্ধু ছিল বাকি যে ট্রেন থেকে পড়ে গেছিলো সে কিন্তু বেঁচে ছিল, আর হাইড্রা তাকে তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল এবং তার ব্রেন ওয়াশ করে করে তাকে বানিয়ে দিয়েছিল একজন উইন্টার সোলজার। তো সেই সময় হাইড্রার বিরুদ্ধে আর উইন্টার সোলজারের বিরুদ্ধে লড়ার জন্য ক্যাপ্টেন আমেরিকা, নিক ফিউরি, ব্ল্যাক উইডো এরা সব একত্রিত হয়েছিল। আর এই সিনেমায় আমরা নতুন একজন অ্যাভেঞ্জারকে দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে ফ্যালকন। তো এরা সবাই মিলে হাইড্রার বিরুদ্ধে লড়াই করেছিল আর আলটিমেটলি এন্ড অফ দ্য টাইম ক্যাপ্টেন আমেরিকা চান্স পেয়েছিল তার বন্ধু বাকিকে মেরে দেওয়ার, কিন্তু সে তার বন্ধু বাকিকে মারেনি, তাকে ছেড়ে দিয়েছিল। তো একদম সিনেমা শেষে আমরা দেখতে পাচ্ছি বাকি ক্যাপ্টেন আমেরিকাকে বাঁচিয়েছিল এবং হারিয়ে গেছিল। সেখানে সেকেন্ড স্টোন অর্থাৎ রিয়েলিটি স্টোন থাকতে পারে না, সেই জন্য কালেক্টর সেটা তার নিজের কাছেই রেখেছিল তার উপরে কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। পরের সিনেমা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি। যেমন আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য অ্যাভেঞ্জার আছে, সেরকম গ্যালাক্সিকে রক্ষা করার জন্য এই গার্ডিয়ানরা রয়েছে। এদের মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে পিটার কুইল, যার মায়ের ক্যান্সার ছিল। এই পিটার কুইলের মধ্যে থেকে এলিয়ানরা একটা সিগন্যাল পাচ্ছিল, সেই জন্য তারা পিটার কুইলকে নিয়ে চলে গেছিলো তাদের গ্রহে। সেখানে গিয়ে তারা তাকে নাম দিয়েছিল স্টার লর্ড। এছাড়া অন্যান্য গার্ডেনরা হচ্ছে একজন শিয়াল যে হচ্ছে রকেট আর একজন গাছ যার নাম হচ্ছে গ্রুট। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই সিনেমার ভিলেন হচ্ছে রোনান, যে হচ্ছে থ্যানোসেরই ভাব শিষ্য, আর তার সাথে রয়েছে গামুরা আর নেবুলা। এই গামুরা নেবুলা রোনান মিলে খুঁজতে বেরিয়েছে পাওয়ার স্টোন, যেটা স্টার লর্ড একটা গ্রহ থেকে কালেক্ট করে তার নিজের কাছে রেখেছিল। এটা হচ্ছে বেগুনি রঙের একটা স্টোন। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি স্টোনটা খুঁজতে গামুরার সাথে মিট হয় পিটার কুইলে, দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে যায় এবং গামুরা বুঝতে পারে যে সে ভুল কাজ করছে, সেই জন্য সে চলে আসে গার্ডিয়ানদের দলে। কিন্তু নেবুলা থেকে গেল রোনানের টিমে, আর রোনান পিটার কুইলকে হারিয়ে তার থেকে পাওয়ার স্টোনটা কালেক্ট করে নিয়েছিল এবং তার সমস্ত শক্তি নিজের মধ্যে নিয়ে নিয়েছিল, কিন্তু আলটিমেটলি গার্ডিয়ানরা রোনানকে হারিয়ে দিয়েছিল। এরপরের সিনেমা হচ্ছে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন। এই সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে লোকির কাছে একটা জাদুই ছড়ি ছিল যার মধ্যে ছিল মাইন্ড স্টোন। সেই ছড়িটা ছিল হাইড্রাদের হেডকোয়ার্টারে, আর সেখানে ছিল দুজন আরও সুপার হিরো, স্কারলেট উইচ আর কুইক সিলভার। কুইক সিলভারের পাওয়ার ছিল কি সে খুব তাড়াতাড়ি জায়গা পরিবর্তন করতে পারে, আর স্কারলেট উইচের পাওয়ার ছিল সে খুব ভালোভাবেই মাইন্ড কন্ট্রোল করতে পারে। তো যেহেতু সেই ছড়িটার মধ্যে মাইন্ড স্টোন ছিল, তো সেইটা অ্যাভেঞ্জাররা নিতে গেছিলো এবং তারা হাইড্রার লোকেদেরকে হারিয়ে দিয়ে, স্কারলেট উইচকে হারিয়ে দিয়ে, কুইক সিলভারকে হারিয়ে দিয়ে সবাইকে হারিয়ে নিজেদের দখলে নিয়ে চলে আসবে। টনি স্টার্ট করবে তার উপরে কিছু এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে টনি সুপার পাওয়ারফুল আলট্রনকে বানিয়ে ফেলবে। বাট টনি চেয়েছিল আলট্রনকে দিয়ে পৃথিবীর ভালো করার জন্য, বাট আলট্রনরা উল্টে পৃথিবীর খারাপ করতে চাইবে, আর সেই জন্য তারা তাদের নিজেদের থেকে বেশি শক্তিশালী একজন পাওয়ারফুল অস্ত্র বানাতে চেষ্টা করবে, আর সেটা তারা ওই মাইন্ড স্টোন দিয়ে বানানোর ট্রাই করছিল। কিন্তু স্কারলেট উইচ আর কুইক সিলভারকেও তাদের দলে নিয়ে নেবে এবং তারা সবাই মিলে অ্যাভেঞ্জারদের উপরে অ্যাট্যাক করবে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে আলট্রনরা যে পাওয়ারফুল অস্ত্রটা তৈরি করছিল সেটাকে নষ্ট করার জন্য টনি স্টার্ক তার যে প্রোগ্রাম জার্ভিসকে তার মধ্যে ইনপুট করে দেবে এবং আলটিমেটলি সেখান থেকে বেরিয়ে আসবে ভিশন। ভিশন পৃথিবীর খারাপ চাইবে না, সে পৃথিবীর ভালো চাইবে এবং সে অ্যাভেঞ্জারদের টিমে যোগ দেবে। অন্যদিকে কুইক সিলভার আর স্কারলেট উইচ দুজনেই বুঝতে পারবে যে তারা ভুল করছে এবং তারাও চলে আসবে অ্যাভেঞ্জারদের টিমে। শুরু হবে ধুন্ধুমান লড়াই অ্যাভেঞ্জার আর আলট্রনদের মধ্যে। এন্ড অফ দ্য টাইম অ্যাভেঞ্জাররাই জিতে যাবে, আলট্রনদের হারিয়ে দেবে। আর সিনেমার এন্ড ক্রেডিটে আমরা দেখতে পাচ্ছি যে থ্যানোস চলে এসেছে এবং থ্যানোস তার ইনফিনিটি গবলেটটা হাতে তুলে নিয়েছে এবং সে বলছে আমার জন্য তো কেউ এরা স্টোন খুঁজে আনতে পারলোই না, এবার যা করার আমাকেই করতে হবে, মাঠে আমাকেই নামতে হবে। আর এই সিনেমার শেষে কুইক সিলভার আলট্রনদের হাতে মারা যাবে। এর পরের সিনেমা হচ্ছে অ্যান্টম্যান। এই সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টম্যানের ভালো নাম ছিল স্কটল্যান্ড, আর এই স্কটল্যান্ড হচ্ছে একজন চোর। কিন্তু আলটিমেটলি সে তার একজন প্রফেসরের সাথে দেখা হয় এবং সে ভালো মানুষ হয়ে যায়। প্রফেসর একটা স্যুট বানিয়েছিল, সেটা অ্যান্টম্যানকে দেয় এবং অ্যান্টম্যান সেটা পরার পরেই খুব পাওয়ারফুল একজন মানুষে পরিণত হয়। সে চাইলে যত ইচ্ছা ছোট হতে পারে, আবার চাইলে যখনই ইচ্ছা অনেক বড় হয়ে যেতে পারে। তো এই পাওয়ারটা সে কাজে লাগাচ্ছিল,
অন্যদিকে প্রফেসরের অ্যাসিস্ট্যান্টও প্রফেসরের থেকে সেই থিওরিটা চুরি করে নিয়েছিল, চুরি করে নিয়ে প্রফেসরকে বিট্রে করে এবং নিজে একটা শ্যুট বানায় যার পাওয়ার ছিল অ্যাডম্যানের শ্যুটের মতো। তো আলটিমেটলি সে চেয়েছিল যে ওই ধরনের শ্যুট আরও অনেক বানাতে এবং সেগুলো সব হাইড্রাকে দিয়ে দিতে চড়া দামে ব্যবসা করতে। প্রফেসর সেটা হতে দিতে চায়নি, তাই সে অ্যান্ডম্যানকে তার সাথে লড়াই করতে বলে এবং তাকে হারাতে বলে। তো আলটিমেটলি অ্যান্ডম্যান আর তার মধ্যে বিস্তর ফাইট হয় আর সেই ফাইটটা এই সিনেমার একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ক্লোজ আপে দেখতে আমাদের দারুণ লেগেছিল। তো আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়ে যায় অ্যান্ডম্যান। এর পরের সিনেমা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। এই সিনেমায় আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অ্যাভেঞ্জারদেরকে সিজ করে দিচ্ছে, কারণ গভর্নমেন্ট চায় না যে অ্যাভেঞ্জাররা গভর্নমেন্টের আগে গিয়ে সমস্ত কেস সলভ করে ফেলুক। তো সেই জন্য গভর্নমেন্ট বলছে অ্যাভেঞ্জারদেরকে তারা অর্ডার দিলে তবেই অ্যাভেঞ্জাররা যেন কোনো একটা কেস সলভ করতে যায়। সেই জন্য একটা সভা বসেছে আর সেখানে উপস্থিত রয়েছে ওয়াকান্ডার রাজা আর তার ছেলে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকান্ডার রাজা এই সভাতে বিস্ফোরণের জন্য মারা যায় এবং সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি তাকে মারার জন্য প্রধান দায়ী হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার বন্ধু বাকি। এটা দেখার পরে ওয়াকান্ডা রাজার ছেলে যে হলো আসলে ব্ল্যাক প্যান্থার, সে তার ব্ল্যাক প্যান্থারের শ্যুট নিয়ে, যেটা খুবই কুল একটা শ্যুট ছিল, সেটা পরে বেরিয়ে পড়লো বাকিকে ধরতে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা আর তার বন্ধু ফ্যালকন মিলে বাকিকে বাঁচিয়েছিল, কারণ বাকি তাদেরকে বলেছিল সে কিছুই করেনি। কিন্তু আলটিমেটলি সিসিটিভি ক্যামেরা তো বাকির ছবি রয়ে যাবে, বাকি যে কাজটা করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। সেই জন্য এইটা নিয়ে অ্যাভেঞ্জারদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল। ক্যাপ্টেন আমেরিকা আর ফ্যালকন দাঁড়ালো তাদের বন্ধু বাকির পাশে, কিন্তু বাকিরা সরে এলো ক্যাপ্টেন আমেরিকার পাশ থেকে। তো এই কারণের জন্য অ্যাভেঞ্জারদের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব লেগে গেল এবং অ্যাভেঞ্জাররা ভাগ হয়ে গেল। এই ভাগের পরে ক্যাপ্টেন আমেরিকা একটা টিমের ক্যাপ্টেন হয়ে গেল, যে কিনা ক্যাপ্টেন ছিলই, আর একটা টিমের ক্যাপ্টেন হয়ে গেল আমাদের কুল টনি স্টার্ক আয়রন ম্যান। তো ক্যাপ্টেন আমেরিকার টিমে ছিল ফ্যালকন, বাকি, স্কারলেট উইচ, হকাই আর অ্যান্টম্যান। আর এদিকে আয়রন ম্যানের টিমে ছিল আয়রন ম্যান, ভিশন, স্পাইডারম্যান, প্যান্থার আর রোডি, ব্ল্যাক উইডো। আর এদের মধ্যে শুরু হলো ধুমধুমার লড়াই। আলটিমেটলি ক্যাপ্টেন আমেরিকা বাকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং আয়রন ম্যান বুঝতে পারে যে বাকি এটা নিজের ইচ্ছা করেনি, তাকে কেউ কন্ট্রোল করেছিল, এর পেছনে রয়েছে অন্য কারোর হাত। তো আয়রন ম্যানও তাকে খুঁজতে চলে যায়। তো আলটিমেটলি ক্যাপ্টেন আমেরিকা, বাকি আর আয়রন ম্যান তারা তিনজনে এক জায়গায় মিট করে, কিন্তু ব্ল্যাক প্যান্থার সত্য ঘটনা পুরো জানার জন্য তাদের পিছু নেয়। তো সেখানে গিয়ে ক্যাপ্টেন আমেরিকা বলে যে বাকি পুরো নির্দোষ, কিন্তু আয়রন ম্যান একটা টিভি স্ক্রিনে দেখতে পায় যে আয়রন ম্যানের বাবা মা ছোটোবেলায় সে জানতো যে দুর্ঘটনায় মারা গেছে, গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু আলটিমেটলি সে দেখতে পায় যে তাদেরকে খুন করা হয়েছে, যে খুনটা করেছে বাকি। এটা দেখার পরে আয়রন ম্যান নিজের কন্ট্রোল রাখতে পারে না আর বাকিকে মারতে যায়, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা জানে বাকি নিজের ইচ্ছা কিছু করেনি, সেই জন্য বাকিকে সে বাঁচাতে যায়। এই জন্য দুজনের মধ্যে লেগে যায় দুর্দান্ত একটা ফাইট, আর এই ফাইটের পরে আয়রন ম্যান বাকির একটা হাত, লোহার যে হাতটা ছিল সেটাকে পুরো উড়িয়ে দেয়, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা আলটিমেটলি আয়রন ম্যানকে ঠান্ডা করে তার বুকের মধ্যে শিলটা ঢুকিয়ে দিয়ে, আর সে শিলটা নেয় না, কারণ আয়রন ম্যান তাকে বলে এই শিলটা আমার বাবা তৈরি করেছিল, এটা তুমি নিতে পারো না। এইভাবে ক্যাপ্টেন আমেরিকা বাকিকে নিয়ে চলে যায় এবং আয়রন ম্যান থেকে যায়। সেই সময় সেখানে উপস্থিত ছিল আর একজন পার্সন, যে এই সিনেমার ভিলেন, সে খুবই একজন সাধারণ মানুষ, কিন্তু সে পুরোটাই করেছে তার দুর্দান্ত প্ল্যানিংয়ের জোরে। আর সেই কাজটা কেন করেছে তার কারণ হলো অ্যাভেঞ্জাররা কোনো একটা যুদ্ধের সময় ভিলেনদেরকে হারাতে গিয়ে তার নির্দোষ ফ্যামিলিকেও শেষ করে ফেলেছিল, তার বদলা নিতেই অ্যাভেঞ্জারকে আলাদা করার জন্যই সে এই প্ল্যানটা করেছে। সেই ঘটনাটা পুরোটা শুনতে পায় ব্ল্যাক প্যান্থার এবং সে তাকে অ্যারেস্ট করে নেয়। এর পরের সিনেমা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ হলো ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ, যে হচ্ছে দুর্দান্ত একজন সার্জেন্ট, তার হাত চলে সুপার ফাস্ট, কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টের পরে তার সেই হাত নষ্ট হয়ে যায়। সে নিজেকে ঠিক করার জন্য চলে যায় নেপালে এবং এমন একটা জায়গায় যায় সেখানে ম্যাজিক করে সাধারণ মানুষের রোগ সারিয়ে তোলা হয় এবং সে সেই দলে যোগ দেয় এবং নানা ধরনের ম্যাজিক শিখতে থাকে। সেখানে তার যে ট্রেনার এক ভদ্রমহিলা ছিল, সে ছিল দুর্দান্ত ম্যাজিশিয়ান। অন্যদিকে এই সিনেমার ভিলেন ছিল একটা এলিয়ান টাইপের একটা জিনিস যার নাম হচ্ছে ডোরমামু। ডোরমামু কিছু ব্ল্যাক ম্যাজিশিয়ানকে পাঠায় পৃথিবীতে, তার কারণ ছিল টাইম স্টোনটাকে দখল করা। অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জের হাতে চলে এসেছিল সেই টাইম স্টোনটা এবং টাইম স্টোন নেওয়ার পরে ডক্টর স্ট্রেঞ্জ হয়ে গেছিলো আরও পাওয়ারফুল। সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানদের সাথে যখন ডক্টর স্ট্রেঞ্জের ফাইট হয় তখন ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচাতে গিয়ে তার মাস্টার মারা যায়, কারণ তখনও ডক্টর স্ট্রেঞ্জ সমস্ত ম্যাজিক শিখে উঠতে পারেনি। কিন্তু আলটিমেটলি ডক্টর স্ট্রেঞ্জ ক্রমশ পরিণত হয় এবং যুদ্ধে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানদেরকে হারিয়ে দেয়। আর আলটিমেটলি মেন ভিলেন ডোরমামুকে হারানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ চলে যায় স্পেসে এবং সে যখন বুঝতে পারে যে সে ডোরমামুকে হারাতে পারবে না, তখন সে টাইম স্টোনের সাথে নিজেকে একটা টাইম জোনে বেঁধে ফেলে। এর ফলে ডোরমামু ইনফাইনাইট টাইম নাম্বার ডক্টর স্ট্রেঞ্জকে হারিয়ে দিচ্ছিল, কিন্তু বারবার টাইম জোনের জন্য ডক্টর স্ট্রেঞ্জ আর ডোরমামু একই জায়গায় ফিরে আসছিল।
তো আলটিমেটলি এবং হয়ে গেল প্রচণ্ড বিরক্ত আর বোর হয়ে গিয়ে সে বলল আই উইল বি ব্যাক এগেইন বলে ডক্টর স্ট্রেঞ্জকে ফ্রি করে দিয়ে সে চলে গেল তার জায়গায়। এইভাবে ডোরেমনকে ডক্টর স্ট্রেঞ্জ হারিয়েছিল। এরপরের সিনেমা হচ্ছে গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2। এই সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে গার্ডিয়ানরা গ্যালাক্সি জুড়ে অনেক যুদ্ধ করছে আর যুদ্ধে জয় করছে। এরকমই একটা যুদ্ধ করে ফেরার সময় তাদের প্লেন ক্র্যাশ করে যায় এবং তাদেরকে সেখান থেকে রক্ষা করে একজন ভদ্রলোক, যে হচ্ছে পিটার কুইলের বাবা। এই পিটার কুইলের বাবা তাকে নিয়ে যায় তাদের নিজের গ্রহে। পিটার কুইলের বাবার যে গ্রহে থাকতো সেটা হচ্ছে একটা লিভিং প্ল্যানেট। সেই গ্রহের লোকেদের কাজ ছিল বিভিন্ন গ্রহেতে তাদের লোকেদেরকে পাঠানো এবং সেখানে গিয়ে সেখানকার মেয়েদের বিয়ে করা এবং তাদের সে সন্তান হবে সেই সন্তানকে নিয়ে আসা সেই প্ল্যানেটে। কিন্তু পিটার কুইলের বাবা ছিল একজন ভিলেন টাইপের ভদ্রলোক, সে সমস্ত সন্তানদেরকে নিয়ে আসতো আর তাদের মধ্যে থেকে পাওয়ারগুলো নিয়ে নিত নিজের মধ্যে। সেই জন্যই সে পিটার কুইলকে নিয়ে গেছিলো তার গ্রহে এবং চেয়েছিল তার মধ্যে থেকে পাওয়ারটা নিজের মধ্যে নিয়ে নিতে এবং সে সমস্ত পাওয়ার নিয়ে সে চেয়েছিল গ্যালাক্সিতে অ্যাট্যাক করতে। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ফিল্ম গার্ডিয়ানরা পিটার কুইলকে সেখান থেকে রক্ষা করে ফেলে আর স্টারলর্ডকে নিয়ে তারা ফিরে যায় তাদের গ্রহে। আর এই সিনেমার লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে নেবুলা চলে আসে গামোরার কাছে এবং গামোরার সাথে এক হয়ে যায় এবং বলে সে থ্যানোসকে মারতে যাচ্ছে। আর এখানে পিটার কুইলের বাবা স্টারলর্ডের বাবার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার নাম হচ্ছে ম্যান্টেস, ম্যান্টেসও সিনেমার শেষে যোগ দেয় গার্ডিয়ানদের সাথে। এরপরের সিনেমা হচ্ছে স্পাইডারম্যান হোমকামিং। স্পাইডারম্যান হোমকামিং দেখতে পাচ্ছি যে পিটার পার্কার যার আছে কিছু দুর্দান্ত পাওয়ার, যে পাওয়ারটা সে পেয়েছে সেই মাকড়সা কামড়ানোর থিওরি থেকেই আমরা সকলেই জানি কম বেশি। সে দেয়াল বেয়ে উঠতে পারে, তার বিভিন্ন ফ্লেক্সিবল, তার আছে অনেক জোর। এই খবরটা আমাদের মধ্যেই পেয়ে গেছে আর একজন, তার নাম হচ্ছে আয়রন ম্যান দ্য টনি স্টার্ক। তো টনি স্টার্ক সেটা পাওয়ার পরে সে বুঝলো যে একে অ্যাভেঞ্জার টিমে পরবর্তীকালে কাজে লাগতে পারে, সেই জন্য তাকে আয়রন ম্যান দিয়েছিল একটা ড্রেস এবং সেটা পাওয়ার পরে স্পাইডারম্যান সাধারণ লোকজনকে অনেক হেল্প করছিল। অন্যদিকে এই সিনেমার সুপার ভিলেন ছিল ভালচার, যে ছিল স্পাইডারম্যানের যাকে ভালোবাসত সেই মেয়েটারই বাবা। কেন যেরকম হয়, তো আলটিমেটলি ভালচারের কাজ ছিল অস্ত্রশস্ত্র ব্ল্যাক মার্কেটে সেল করা। এই ভালচার একবার আয়রন ম্যানের অর্থাৎ টনি স্টার্কের প্লেন বোঝাই করা অস্ত্রশস্ত্র দখল করে নিতে চেষ্টা করেছিল, সেই সময় স্পাইডারম্যান তাকে বাধা দিতে যায় ও তাদের মধ্যে শুরু হয় দুর্দান্ত একটা ফাইটিং। আলটিমেটলি প্লেনটা ক্র্যাশ করে যায়, তারপরেও তাদের ফাইটিং থামে না। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ফিল্ম স্পাইডারম্যান ভালচারকে হারিয়ে দেয় এবং আয়রন ম্যান বোঝে এই হচ্ছে অ্যাভেঞ্জারের আসল উত্তরসূরি। এরপরের সিনেমা হচ্ছে থর র্যাগনারোক। এটা আমার দেখা এমসিইউ এর অন্যতম এক্সাইটিং সিনেমা। এই সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে থর অ্যাসগার্ডে গেছে এবং সেখানে গিয়ে দেখছে তার বাবা ওডিন কিছু অন্যরকম বিহেভিয়ার করছে। তার বুঝতে বাকি রইল না যে এটা তার বাবা ওডিন নয়, এটা হচ্ছে ছদ্মবেশী লোকি। ওডিন বলল যে তার মৃত্যু আসন্ন এবং তাদের একজন বোন আছে যার নাম হচ্ছে হেলা, যে হচ্ছে সবার থেকে পাওয়ারফুল। সে চায় অ্যাসগার্ডকে দখল করে নিতে এবং সে খুব শীঘ্রই আসছে। এই বলে ওডিন মারা গেল এবং সাথে সাথেই চলে গেলো হেলা। হেলা আসার পরেই প্রথমেই থরের যে হাতুড়িটা ছিল, যে হ্যামারটা ছিল, সেটাকে পুরো ভেঙে টুকরো টুকরো করে দিল। এরপরে লোকি আর থর টেলিপোর্টারের সাহায্যে অ্যাসগার্ড চলে যাওয়ার সময় হেলা তাদের টেলিপোর্টারের রাস্তা পুরো ভেঙে দিল এবং থর চলে গেল একটা ট্র্যাশ ওয়ার্ল্ডে। সেখানে তার দেখা হয় ভ্যালকারির সাথে। ভ্যালকারিতে নিয়ে যায় তাকে তাদের গ্র্যান্ডমাস্টারের কাছে এবং থরকে ইউজ করা হয় একজন গ্ল্যাডিয়েটার হিসেবে। থরকে লড়তে হবে কার সাথে, না থরকে লড়তে হবে এখন হালকের সাথে, যে কিনা অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের পরে হারিয়ে গেছিলো। আলটিমেটলি থর আর হালকের দারুণ লড়াই হয়, আলটিমেটলি তাদের মধ্যে একটা টাই হয়। এরপরে তখন থর নাতাশা মানে ব্ল্যাক উইডোর মেসেজ দেখিয়ে শান্ত করে এবং ডাক্তার ব্যানার রূপে ফিরিয়ে আনে। সেখান অন্যদিকে হেলা পুরো অ্যাসগার্ড তছনছ করে ফেলেছিল আর ইতিমধ্যে এই ট্র্যাশ ওয়ার্ল্ডে থর দেখা পেয়ে যায় লোকির। লোকি সেখানেই আছে, সুতরাং থর আর লোকি ঠিক করে যে তারা অ্যাসগার্ডে যাবে এবং হেলার হাত থেকে অ্যাসগার্ডকে রক্ষা করবে। সেই জন্য ভ্যালকারি, থর, লোকি, হাল্ক অর্থাৎ ডক্টর ব্যানার সবাই মিলে চলে গেল অ্যাসগার্ডে। গিয়ে হেলার সাথে থরের দুর্দান্ত ফাইটিং হলো কিন্তু হেলা থরকে হারিয়ে দিয়েছিল এবং থর তার বাবাকে তখন বলছিল যে দাউট হ্যামার আমি হেলাকে হারাতে পারবো না। বাট তার বাবা তাকে বলেছিল যে তুমি হ্যামারের দেবতা না, তুমি হচ্ছে ঠান্ডারের দেবতা। এরপরে থরকে আমরা এরকম কখনো দেখিনি, সেরকম একটা রূপে দেখলাম। থর পুরো তাহলকা মাচিয়ে দিয়েছিল জাস্ট এবং সে হেলাকে প্রায় হারিয়ে দিয়েছিল, কিন্তু হেলাকে হারানো তো সোজা নয়। থর ঠিক করেছিল যে র্যাগনারোককে আবার জাগিয়ে দেবে এবং যে হেলাকে পুরো অ্যাসগার্ড সহ নষ্ট করে দেবে। সেই জন্য থর লোকিকে পাঠিয়েছিল এবং লোকি র্যাগনারোকের যে সিংগুলো ছিল সেটাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে আবার র্যাগনারোককে জাগিয়ে তুলেছিল। কিন্তু লোকি সেখানে যাওয়ার সময় টেসারাক কিউবের পাশ দিয়ে পাস করছিল এবং লোকি তো যা ক্যারেক্টারের লোক সে অবভিয়াসলি সেটা কিউবটা নিয়েই নিয়েছিল। তো আলটিমেটলি র্যাগনারোক আবার জেগে গিয়েছিলো এবং সে হেলাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু পুরো অ্যাসগার্ড ধ্বংস হয়ে গেছিলো। থর তা অ্যাসগার্ডিয়ানদেরকে নিয়ে একটা স্পেস শিপে করে অ্যাসগার্ড ছেড়ে অন্য গ্রহে চলে যাচ্ছিল। এরপরে আসছে ব্ল্যাক প্যান্থার, যাকে আমরা দেখেছিলাম সিভিল ওয়ারে। এই ব্ল্যাক প্যান্থার হচ্ছে
আসলে টিচালা, এই টিচালার বাবা যে ছিল ওয়াকান্ডার রাজা, সে সিভিল ওয়ারে ফার্স্টে মারা গেছিল। এরপরে যথারীতি সিংহাসনে বসার কথা টিচালার, ততক্ষণ না কেউ তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তো তাকে চ্যালেঞ্জ জানালো তারই এক কাজিন বাদা, যে আমেরিকায় থাকতো, তার নাম হচ্ছে কিলমঙ্গার। এই কিলমঙ্গার ছিল টিচালার থেকেও শক্তিশালী। যদি এখানে বলে নিই যে ওয়াকান্ডা হচ্ছে একটা গরিব দেশ, কিন্তু এর মাঝেই রয়েছে দুর্দান্ত একটা সায়েন্টিফিক সোসাইটি, আর তাদের মধ্যে রয়েছে দারুণ দারুণ কিছু এক্সপেরিমেন্টাল পদার্থ, আর সেখানে রয়েছে দারুণ দারুণ কিছু জিনিসপত্র। বিশেষ করে ওয়াকান্ডা বিখ্যাত হচ্ছে ভাইব্রেনিয়ামের জন্য। আলটিমেটলি এদিকে কিলমঙ্গার চ্যালেঞ্জ জানালো টিচালাকে এবং তাকে সে হারিয়ে দিল। সিংহাসনে বসার পর কিলমঙ্গার হয়ে উঠল আরও ব্যারাস টাইপের ক্যারেক্টার, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে টিচালা সার্ভাইভ করে গেছিলো এবং সে ফিরে এসেছিল এবং সে আলটিমেটলি কিলমঙ্গারকে হারিয়ে দিয়েছিল। এইভাবেই ব্ল্যাক প্যান্থার আবার তার রাজ্য ওয়াকান্ডাকে ফিরে পেয়েছিল। এইভাবেই ব্ল্যাক প্যান্থার অর্থাৎ টিচালা হয়ে গেল ওয়াকান্ডার নতুন রাজা। এর ঠিক পরের সিনেমায় হচ্ছে অ্যাভেঞ্জার্স দ্য ইনফিনিটি ওয়ার, যেটা হচ্ছে টাইম লাইন ওয়াইজ এন্ডগেমের ঠিক আগের গল্প। থ্যানোস যেখানে আগে বেরিয়ে পড়েছিল ইনফিনিটি স্টোনগুলোকে কালেক্ট করতে, সেই থ্যানোস এখন পেয়ে গেছে ফার্স্টেই তার পাওয়ার স্টোনটা, অর্থাৎ সে জ্যান্ডারকে নষ্ট করে ফেলেছে। এরপরে থর র্যাগনারোক লাস্ট যেটা দেখেছিলাম যে অ্যাসগার্ডিয়ানদেরকে নিয়ে থর যে স্পেসশিপে করে অন্য গ্রহের দিকে যাচ্ছিল, সেই স্পেসশিপে অ্যাটাক করেছে থ্যানোস, কারণ তার টার্গেট ছিল স্পেস স্টোন, অর্থাৎ যেটা হচ্ছে টেসারক কিউবের মধ্যে আছে, আর টেসারক কিউবটা ছিল লোকির কাছে। তো শোকির থেকে টেসারক কিউব অর্থাৎ স্পেস স্টোনটাও নিয়ে নিল, লোকিকে সে মেরে ফেলেছিল। ইভেন হাল্ক তাকে আটকাতে পারেনি, কারণ থ্যানোস হচ্ছে হাল্কের থেকেও মোর পাওয়ারফুল। টেলিপোর্ট হয়ে হাল্ক সোজা এসে পড়েছিল ডক্টর স্ট্রেঞ্জের বাড়িতে। ডক্টর স্ট্রেঞ্জকে হাল্ক সমস্ত ঘটনা বলার পরে ডক্টর স্ট্রেঞ্জ কিছুটা চিন্তিত হয়ে গেল এবং সে বুঝল যে ইনফিনিটি স্টোন আর সুরক্ষিত নয় এবং থ্যানোস খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে। ডক্টর স্টোন নিজেই টাইম স্টোনটাকে প্রোটেক্ট করছিল। সেজন্য ডক্টর স্ট্রেঞ্জ তার ম্যাজিক দুনিয়ার মধ্যে দিয়ে চলে গেল টনি স্টার্কের কাছে এবং টনি স্টার্ককে সব খুলে জানালো। আর ডক্টর ব্যানা অর্থাৎ হাল্ক টনি স্টার্ককে বলল যে আমাদের এই সময় অ্যাভেঞ্জারদের আবার একত্রিত হতে হবে, কিন্তু আমি পৃথিবীতে একটা অদ্ভুত টাইপের স্পেসশিপ চলে এসেছিল, চিপটাই একটা বাসে বসে বসে দেখছিল পিটার পার্কার, মানে আমাদের সকলের ফেভারিট স্পাইডারম্যান। সেই স্পেসশিপে করে এসেছিল থ্যানোসের আর্মি, তাই থ্যানোসের আর্মিরা পৃথিবীতে চলে এসেছিল, কারণ তাদের টার্গেট ছিল ফার্স্টেই ডক্টর স্ট্রেঞ্জ। সেই সময় আয়রনম্যান ডক্টর স্ট্রেঞ্জ আর ডক্টর ব্যানা একসাথে ছিল। আয়রনম্যান ব্যানাকে বলল হাল্ক হতে এবং তাদেরকে বিট করতে, কিন্তু হাল্ক আর ব্যানার মধ্যে থেকে বেরোতে চাইছিল না, কারণ হাল্ক থ্যানোসের কাছে পিটুনি খেয়ে খুবই ভয় পেয়ে গেছিলো। সেই জন্য আয়রনম্যান তার নতুন ন্যানো স্যুট নিয়ে অ্যাটাক করতে থাকলো থ্যানোসের আর্মিদেরকে, কিন্তু থ্যানোসের আর্মিরা ছিল খুবই পাওয়ারফুল, আয়রনম্যান একা পেরে উঠছিল না, সেই জন্য তাকে সাথ দেওয়ার জন্য চলে গেলো আয়রনম্যানেরই ভাবশীর্ষ স্পাইডারম্যান। আয়রনম্যান স্পাইডারম্যান মিলে তাদেরকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু তারা তা সত্ত্বেও ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে তাদের স্পেসশিপে চলে গেলো। তাই ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচানোর জন্য আয়রনম্যান আর স্পাইডারম্যান দুজনে মিলে স্পেসশিপে গেল। এই সময় আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে থরের স্পেসশিপটা নষ্ট হয়ে যাওয়ার পরে থর গিয়ে পড়েছে গার্ডিয়ান অফ গ্যালাক্সির স্পেসশিপের ওপরে। তখন সেখানে গিয়ে থর সব কথা জানালো। সব কথা শোনার পর গার্ডিয়ানের মধ্যে ছিল গামোরা। গামোরা তখন বললো থ্যানোসকে খুব ভালোভাবে চেনে, থ্যানোস হচ্ছে তার বাবারই মতো, থ্যানোসকে বাবা বলেই ডাকে, তাই থ্যানোসের কী লক্ষ্য, কী সে চায়, সে সব কিছুই জানে। এই নিয়ে তাদের মধ্যে একটা কথাবার্তা হলো। কথা শুনে বুঝলো যে থ্যানোসকে হারানোর জন্য তার একটা হাতিয়ার দরকার এবং সেই হাতিয়ার বানানোর জন্য রকেটের সাথে সে চলে গেল হাতিয়ার খুঁজতে। থ্যানোস কালেক্টারকে মেরে তার রিয়েলিটি স্টোনটাও কালেক্ট করে নিয়েছে। টাইটান অর্থাৎ থ্যানোসের গ্রহতে আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে স্ট্রেঞ্জ, আয়রনম্যান আর স্পাইডারম্যান। সেখানে গিয়ে পৌঁছালো গার্ডিয়ানরা। গার্ডিয়ানরা প্রথমের মধ্যে একটা মিট আপ হয়ে গেল ঠিক, যে থ্যানোসের গ্রহ টাইটানে গিয়ে মিট করেছে গার্ডিয়ান আর এদিকে আয়রনম্যান স্পাইডারম্যান আর ডক্টর স্ট্রেঞ্জ। সেখানে গিয়ে তারা থ্যানোসের সম্বন্ধে সব কিছু কথাবার্তা বললো। আর এদিকে পৃথিবীতে তার টিম নিয়ে চলে গেছে ওয়াকান্ডাতে। ওয়াকান্ডাতে হানা দিয়েছে থ্যানোসের আর্মিরা। সেখানে রয়েছে থ্যানোসের আর্মিরা ভিশনের কাছ থেকে তার মাইন্ড স্টোন নিতে এবং সেখানে তারা নিয়ে গেছে তাদের অনেক সৈন্যবাহিনী। আর আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে থর যে তার নতুন অস্ত্র খুঁজতে গেছিলো সে নতুন অস্ত্র গিয়ে সেখানে বানিয়ে ফেলেছে এবং যার হাতলটা হচ্ছে গ্রুটের দেওয়া। যে টাইটানে থ্যানোস পৌঁছানোর পরে তাকে অ্যাভেঞ্জার্সরা আর গার্ডিয়ানরা মিলে প্রায় হারিয়ে দিয়েছিলো, বাট পিটার কুইলের একটা বোকামোর জন্য থ্যানোস আবার নিজের জায়গায় ফিরে এসেছিলো এবং ডক্টর স্ট্রেঞ্জের থেকে সে টাইম স্টোনটাও নিয়েছিল এবং সোজা চলে এসেছিলো ওয়াকান্ডাতে। এদের হাত থেকে অ্যাভেঞ্জার্সদের রক্ষা করার জন্য থর চলে এসেছিলো। আগে কখনো এরকমভাবে দেখিনি, থর দুর্দান্তভাবে সবার পিটাই করছিলো ঠিক এই মোমেন্টেই যখন থ্যানোস এসে গেছিলো। থ্যানোস ছিল সবার থেকে পাওয়ারফুল। থ্যানোস এসে যাওয়ার পরে একে একে ক্যাপ্টেন আমেরিকা, রোরি, ফ্যালকন থেকে শুরু করে সমস্ত সুপার হিরোদেরকেই উড়িয়ে দিচ্ছিলো, জাস্ট উড়িয়ে দিচ্ছিলো। তারপরে ঠিক এই সময় ভিশন তার গার্লফ্রেন্ড স্কারলেট উইচকে বলেছিলো তাকে মেরে দিতে, কারণ তাকে যদি মেরে দেওয়া হয় আর তার যদি মাইন্ড স্টোনটা নষ্ট করে দেওয়া হয় তাহলে থ্যানোস কখনোই মাইন্ড স্টোনটা পাবে না আর থ্যানোস তার নিজের লোককে পূর্ণ হবে না।
সেই ওয়াইজ কালিটো স্পেশালকে মেরে ফেলেছিল। আলটিমেটলি থ্যানোসের কাছে ছিল টাইম স্টোন, সেই টাইম স্টোনটাকে ইউজ করে থ্যানোস আবার ব্যাকে চলে গিয়েছিল এবং ভিশনের মাথা থেকে মাইন্ড স্টোনটা খুব ইজিলি খুলে নিয়েছিল এবং তার হাতের সমস্ত স্টোনগুলো অর্থাৎ গবলেটে চলে গেলো, সবকটা ইনফিনিট স্টোন। সেই সময় থর থ্যানোসের বুকের ওপরে অ্যাট্যাক করেছিল, কিন্তু থ্যানোস বলেছিল তোমার আমার মাথায় মারা উচিত ছিল। এরপরেই থ্যানোস দিল একটা স্ন্যাপ অর্থাৎ একটা চুটকি, আর একটা চুটকিতেই সমস্ত ব্রহ্মাণ্ডের অর্ধেক লিভিং বিইংসকে থ্যানোস মেরে ফেলেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে একে একে সমস্ত সুপারহিরোরা বাকি থেকে শুরু করে ব্ল্যাক প্যান্থার থেকে শুরু করে ওদিকে স্পেসে পিটার কুইল থেকে শুরু করে স্পাইডারম্যান থেকে শুরু করে আস্তে আস্তে সমস্ত সুপারহিরোরা মারা যাচ্ছিল। শুধু সুপারহিরোই নয়, পৃথিবীর সমস্ত মানুষ অর্থাৎ অর্ধেক মানুষই মারা যাচ্ছিল। ঠিক এই সময় আমরা লাস্টে দেখেছিলাম যে নিক ফিউরিও মারা যাচ্ছিল, কিন্তু যেতে যেতে সে একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছিল ক্যাপ্টেন মার্ভেলকে। এরপরের সিনেমা হচ্ছে অ্যান্ডম্যান অ্যান্ড দ্য ওয়াসপ। অ্যান্টম্যান আর ওয়াস একসাথে হয়ে গেছিলো এবং তারা একসাথে কাজ করছিলো। এই সিনেমার মেন ফোকাসটা হচ্ছে প্রফেসর যে কোয়ান্টাম রিলেমের উপরে এক্সপেরিমেন্টটা করছিল, কারণ প্রফেসরের বউ অর্থাৎ যে ছিল অরিজিনাল ওয়াইফ সে হারিয়ে গেছিলো যখন সে ছোটো হয়ে গেছিলো। শুধু তাকে বাঁচানোর জন্য কোয়ান্টাম রিলেমের হেল্প নিয়ে প্রফেসর সেখানে যায় এবং তাকে সে উদ্ধার করে। আর সিনেমার লাস্টে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টম্যানকে প্রফেসর আবার সেই কোয়ান্টাম রিলেমের মধ্যে পাঠিয়ে দিয়েছে সেটা নিয়ে আরও বিস্তর রিসার্চ করার জন্য, কিন্তু ইতিমধ্যেই থ্যানোস তার স্ন্যাপ অর্থাৎ চুটকি বাজিয়ে দিয়েছে এবং এর ফলে সারা পৃথিবীর অর্ধেক মানুষ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং সেইখানে উপস্থিত প্রফেসর, ওয়াস্প আর প্রফেসরের বউ তিনজনেই থ্যানোসের এই চুটকির জন্য হারিয়ে গেছে এবং অ্যান্টম্যান ট্র্যাপড হয়ে গেছে কোয়ান্টাম রিলেমের মধ্যে। এরপরের সিনেমা হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল। এই ক্যাপ্টেন মার্ভেলকে বলা হয় মার্ভেলের সবথেকে শক্তিশালী সুপার হিরো। এই ক্যাপ্টেন মার্ভেল ছিল একজন পাইলট, কিন্তু একটা এক্সপ্লোশনের পরে তার মধ্যে চলে আসে অনেক শক্তি। আর এই ক্যাপ্টেন মার্ভেলকে সিনেমা শুরুতে দেখতে পাই যে একটা টিমের সাথে ছিল, কিন্তু সেই টিমের লোকেরা তাকে ম্যানিপুলেট করে দিয়েছিল। তারা বলেছিল যে তারা ভালো, আর যাদেরকে বাজে বলছিল আলটিমেটলি সিনেমা শেষে তারাই ভালো বেরোয়। এর ওপরে কন্ট্রোল করে তাকে সব কিছু ভুলিয়ে তাকে ম্যানিপুলেট করে রেখে দিয়েছিল। আর তাদের লক্ষ্য ছিল ক্যাপ্টেন মার্ভেলের মধ্যে যে সুপার পাওয়ারগুলো আছে তার সোর্সটাকে খুঁজে বার করা, কিন্তু এন্ড অফ দ্য ফিল্ম ক্যাপ্টেন মার্ভেল তাদেরকে হারিয়ে দেবে। এবং আর এই সিনেমা হচ্ছে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের টাইমলাইনে সব থেকে প্রথম সিনেমা, কিন্তু এটা রিলিজ হয়েছে সব থেকে লাস্টে। এটা সব থেকে মজার ব্যাপার। আর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেঞ্জারকে যে তৈরি করেছিল নিক ফিউরির সাথে প্রথম দেখা হয়েছিল ক্যাপ্টেন মার্ভেলের। ইনফিনিটি ওয়ারের শেষে এই নিক ফিউরি লাস্ট সিগনাল পাঠিয়েছিল ক্যাপ্টেন মার্ভেলকে, অর্থাৎ এন্ড গেমে ক্যাপ্টেন মার্ভেল এসে জয়েন করছে থ্যানোসকে হারানোর জন্য। তো এখনও পর্যন্ত এইগুলোই ছিল মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সমস্ত সিনেমার রিক্যাপ। এন্ড গেম দেখতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে যান, তাহলে এন্ড গেম দেখতে আরও সুবিধা হবে। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে তো অবশ্যই লাইক করতেই হবে, আর ভিডিওকে শেয়ার করতে হবে সমস্ত বন্ধুবান্ধবদের সাথে, সমস্ত মার্ভেল ফ্যানেদের সাথে, সমস্ত অ্যাভেঞ্জার ফ্যানেদের সাথে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটাকে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য, আর তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে এলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও অর্থাৎ এন্ড গেমের রিভিউয়ের সাথে। বাই বাই।